কোন হব বিরোধীর প্রধানমন্ত্রী পদৰ প্ৰাৰ্থী? চৌবিশৰ জল্পনা কল্পনা মন্ত্ৰণা গণনা সকলো চলি আছে। নির্বাচনী রণকৌশলক লৈ ঘনে ঘনে বৈঠকত বহিছে ইন্ডিয়া। বিজেপিক হরুয়াব, শাসনত বহিব ইন্ডিয়া, এই সপোনেরে একগোট হয়েছে দেশের বিরোধী শক্তি। চর্চা চলিছে প্রধানমন্ত্রী পদৰ প্ৰাৰ্থীক লৈও। কংগ্রেস যদি বিগ ব্রাদার, তেতিয়া রাহুলেই হব নাকি বিরোধীর প্রধানমন্ত্রী পদৰ প্ৰাৰ্থী? জনতার আস্থা অর্জন করা দিল্লির সম্রাট কেজরিওয়ালক যদি কোনোবাই প্রক্ষেপ করব খোঁজে, আন কোনোবাই নাম লয় বঙ্গৰ দিদি মমতা বেনার্জির। প্রধানমন্ত্রী হওয়া বলে উচ পিছনি বিরোধীর অনেকরে আছে। ভিতরে ভিতরে গুল্লা খোৱাৰ মন মমতা কেজরিওয়ালরও, কিন্তু নিজে প্রধানমন্ত্রী হওঁ বলে কয়নো কোনহতে? ইফালে রাহুল গান্ধীক প্রধানমন্ত্রী পদত বিচরা যিমান আছে, নিবিচরাও সমান আছে। মঙ্গলবার ইন্ডিয়ার বৈঠকত প্রধানমন্ত্রী পদৰ প্রার্থীর নাম চর্চা হওয়ার সময়তেই কেজরিওয়ালে পুনতে নাম ললে মমতা বেনার্জির। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কল্যাণ ঘোষের দাবি, মমতাই হোক প্রধানমন্ত্রী। পিছে মমতাই খেলিলে বিশেষ চাল। রাহুল গান্ধীর নাম অহার পূর্বেই প্রধানমন্ত্রী পদর বাবে মমতাই ললে জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা মল্লিকার্জুন খড়গের নাম। মমতাই নাম লওয়ার লগেলগে প্রস্তাবত সমর্থন জানালে তৎপর হয়ে থাকা কেজরিওয়ালেও। আচ্ছা রাজ, আমি শুরু হোগা, ক্যাম্পেইন ভি শুরু হোগা, সিট শেয়ারিং ভি হোগি, সব হোগা। কনভিনার কো লেকে সার কোই চুনা গয়া? কনভিনার কো লেকে কোই বাত হুই সার? নাই আবে সার, আপ সাইড পে সাইড, সার দিল্লি মে আপ এক বড়ে নেতা হ্যায় সার, কংগ্রেস কে সাথ কেসে আপকা সমঝোতা তে হোগা সার? পিছে ইমান সহজে মমতার প্রস্তাবত মোহর নপরিল। বিরোধিতা আহিল লালু নিবিচর। নিজের প্রস্তাবের সমর্থনত মমতা বেনার্জিয়ে খেলিলে দলিতর কার্ড। মমতার যুক্তি, বিগত দুটা রাষ্ট্রপতির নির্বাচনত দলিত প্রার্থী রামনাথ কোবিন্দ আর আদিবাসী প্রার্থী দ্রৌপদী মুর্মুক বিরোধিতা করে সমালোচিত হয়ে আছে বিরোধী ইবির। সেই কলঙ্ক মোচনের বাবে এইবার প্রথমগী দলিত প্রধানমন্ত্রী হিসাবে মল্লিকার্জুন খড়গেক প্রক্ষেপ করা হোক। পিছে মল্লিকার্জুন খড়গের প্রতিক্রিয়া কি? মনের ভিতর লাড্ডু ফুটিলেও খড়গেই কলে চৌবিশর রণ জিকিবলৈ এতিয়াও বহু বাকি, এইভাবে এতিয়াই এই কথা বাদ, নহলে গছত কঁঠাল ওঠত তেল হব। বিরোধীর প্রধানমন্ত্রী পদক লৈ মঙ্গলবারের বৈঠকত চূড়ান্ত সিদ্ধান্ত নহল। তার সলনি চৌবিশর রণকৌশলক লৈ মন্ত্রণাত ব্যস্ত হল বিরোধী দল। ইন্ডিয়াত থাকিলেও রাহুল গান্ধী সোনিয়াক ভেটিবলৈ মমতাই লওয়া কৌশল কিমান ফলপ্রসূ হয় সেয়া এতিয়াই অনুমান করে কোয়া টান। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নর্থ ইস্ট। কোন হব বিরোধীর প্রধানমন্ত্রী পদৰ প্ৰাৰ্থী? চৌবিশৰ জল্পনা কল্পনা মন্ত্ৰণা গণনা সকলো চলি আছে। নির্বাচনী রণকৌশলক লৈও ঘনে ঘনে বৈঠকত বহিছে ইন্ডিয়া। বিজেপিক হরুয়াব, শাসনত বহিব ইন্ডিয়া, এই সপোনেরে একগোট হয়েছে দেশের বিরোধী শক্তি। চর্চা চলিছে প্রধানমন্ত্রী পদৰ প্ৰাৰ্থীক লৈও। কংগ্রেস যদি বিগ ব্রাদার, তেতিয়া রাহুলেই হব নাকি বিরোধীর প্রধানমন্ত্রী পদৰ প্ৰাৰ্থী? জনতার আস্থা অর্জন করা দিল্লির সম্রাট কেজরিওয়ালক যদি কোনোবাই প্রক্ষেপ করব খোঁজে, আন কোনোবাই নাম লয় বঙ্গৰ দিদি মমতা বেনার্জির। প্রধানমন্ত্রী হওঁ বলে উচ পিছনি বিরোধীর অনেকরে আছে। ভিতরে ভিতরে গুল্লা খোৱাৰ মন মমতা কেজরিওয়ালরও, কিন্তু নিজে প্রধানমন্ত্রী হওঁ বলে কয়নো কোনহতে? ইফালে রাহুল গান্ধীক প্রধানমন্ত্রী পদত বিচরা যিমান আছে, নিবিচরাও সমান আছে। মঙ্গলবারের ইন্ডিয়ার বৈঠকত প্রধানমন্ত্রী পদৰ প্ৰাৰ্থীৰ নাম চর্চা হওয়ার সময়তেই কেজরিওয়ালে পুনতে নাম ললে মমতা বেনার্জির। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কল্যাণ ঘোষের দাবি, মমতাই হোক প্রধানমন্ত্রী। পিছে মমতাই খেলিলে বিশেষ চাল। রাহুল গান্ধীর নাম অহার পূর্বেই প্রধানমন্ত্রী পদৰ বাবে মমতাই ললে জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা মল্লিকার্জুন খড়গের নাম। মমতাই নাম লওয়ার লগেলগে প্রস্তাবত সমর্থন জানালে তৎপর হয়ে থাকা কেজরিওয়ালেও। আচ্ছা রাজ, আমি শুরু হোগা, ক্যাম্পেইন ভি শুরু হোগা, সিট শেয়ারিং ভি হোগি, সব হোগা। কনভিনার কো লেকে সার কোই চুনা গয়া? কনভিনার কো লেকে কোই বাত হুই সার? নাই আবে সার, আপ সাইড পে সাইড, সার দিল্লি মে আপ এক বড়ে নেতা হ্যায় সার, কংগ্রেস কে সাথ কেসে আপকা সমঝোতা তে হোগা সার? পিছে ইমান সহজে মমতার প্রস্তাবত মোহর নপরিল। বিরোধিতা আহিল লালু নিবিচর। নিজের প্রস্তাবের সমর্থনত মমতা বেনার্জিয়ে খেলিলে দলিতর কার্ড। মমতার যুক্তি, বিগত দুটা রাষ্ট্রপতির নির্বাচনত দলিত প্রার্থী রামনাথ কোবিন্দ আর আদিবাসী প্রার্থী দ্রৌপদী মুর্মুক বিরোধিতা করে সমালোচিত হয়ে আছে বিরোধী ইবির। সেই কলঙ্ক মোচনের বাবে এইবার প্রথমগী দলিত প্রধানমন্ত্রী হিসাবে মল্লিকার্জুন খড়গেক প্রক্ষেপ করা হোক। পিছে মল্লিকার্জুন খড়গের প্রতিক্রিয়া কি? মনের ভিতর লাড্ডু ফুটিলেও খড়গেই কলে চৌবিশর রণ জিকিবলৈ এতিয়াও বহু বাকি, এইভাবে এতিয়াই এই কথা বাদ, নহলে গছত কঁঠাল ওঠত তেল হব। বিরোধীর প্রধানমন্ত্রী পদক লৈ মঙ্গলবারের বৈঠকত চূড়ান্ত সিদ্ধান্ত নহল। তার সলনি চৌবিশর রণকৌশলক লৈ মন্ত্রণাত ব্যস্ত হল বিরোধী দল।
ইণ্ডিয়াত থাকিলেও ৰাহুল গান্ধী সোনিয়াক ভেটিবলৈ মমতাই লোৱা কৌশল কিমান ফলপ্ৰসূ হয় সেয়া এতিয়াই অনুমান কৰি কোৱা টান। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।